হাই ফ্রেন্ডস, আমার নাম লক্ষ্মী ভৌমিক এবং আপনি আমার চ্যানেল লক্ষ্মী কেয়ারে আছেন। লক্ষ্মী কেয়ারে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করবেন। চলুন আজকে আমি আমার একটা নতুন ভিডিও দেখাচ্ছি, ভালো লাগবে। শুরু করছি। অ্যালোভেরা সাবান, এর পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমি আমার ঘরেরই একটা গাছ থেকে এটা ঘরে বসে অ্যালোভেরা সাবান কীভাবে বানাবেন তার পদ্ধতিটা আমি বলছি। প্রথমে একটা অ্যালোভেরা গাছ নেবেন, এটা আপনার ঘরে হয়ে থাকবে। সেই গাছটা কেটে আমি দেখবেন, আমি একটুখানি ওই গাছ থেকে কেটে নিয়েছি, কিছুটা একটু ডাল কেটে নিয়েছি। তারপরে কাটার পর ডালটাকে একটু টুকরো টুকরো করে ভেতরে শাঁসটা আমি ছাড়িয়ে দিয়েছি, নিয়ে ওর যে মানে রসগুলো অ্যালোভেরা রসগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা ভালো পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সাইডে রাখলাম এবং এই ডাব সাবানটাকে নিয়ে আমি একটা চাঁচাতে একটা অন্য পাত্রে ভালো পাত্রে আমি আস্তে আস্তে চেঁচে পুরো সাবানটাকে চেঁচে একধারে রেখে দিলাম। চলুন এবার যাই আমি আমার রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে গ্যাসটা জ্বালি, পরে গ্যাসটা জ্বালার পর আমি আমার ননস্টিক কড়াটা বসাই। বসানোর পর অ্যালোভেরা যেটা ধুয়ে রেখেছি সেটা প্রথমে দিই। একটু দেওয়ার পর অ্যালোভেরাটা একটু গরম ফুটতে থাকলে একটু দেওয়ার পর তার মধ্যে কিছু সামান্য কোকোনাট অয়েল মিক্স করি। কোকোনাট অয়েল মিক্স করার পর যে চাঁচা ডাব সাবানটা ছিল সেই ডাব সাবানটা আমি অ্যালোভেরা আর কোকোনাট অয়েলের মিক্স সাবানের এতেই আমি নেক্সটে দিয়ে দিই। দিয়ে আমি তিনটে মিশ্রণকে ভালো করে আমার গ্যাসেতে ভালো করে আমি গরম করছি। গরম করার কিছুক্ষণ পর আমি পাত্রে ঢেলে নিলাম, ননস্টিক কড়া থেকে পাত্রে ঢেলে নিলাম। পাত্রে ঢালার পর আমি এই ডাব সাবানটা নিয়ে তার ভেতরেই আমি ওই মিশ্রণটিকে দিয়ে দিলাম এবং চারিদিকে আমি সেলো টেপ দিয়ে এঁটে দিয়েছি যাতে সাবানটা গড়িয়ে কিংবা মানে বাইরে না বেরিয়ে যায় সাবানটা বাস্ক থেকে। চলুন ভালো করে সেলো টেপ দিয়ে আটতে হবে যাতে বাস্ক থেকে সাবানটা না বেরিয়ে যায়, সেই হিসাবে দেখতে হবে। তারপরে আমি সাবানটাকে ভেতরে ঢুকিয়ে ভালো করে মুড়ে চলুন এবার ফ্রিজে নিয়ে যাওয়া যা যাতে ঠান্ডা হলে সাবানটা বসে যায়। চলুন দেখাচ্ছি ফ্রিজে। ফ্রিজে দেখলেন, ফ্রিজে নিয়ে গিয়ে আমি সাবানটাকে বসালাম। কিছুক্ষণ পর মানে সাবানটা বসতে ওটা সময় লাগবে, তা কিছুক্ষণ পর এই সাবানটাকে আমি ফ্রিজ থেকে বার করব। চলুন সাবানটাকে আগে বসতে দিই। দু ঘন্টা হয়ে গেল, এবার আমি ফ্রিজ থেকে সাবানটা বার করলাম। বার করে দেখলাম সাবানটা যথেষ্ট জমে গেছে, অ্যালোভেরা সাবান আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার দেখাচ্ছি সাবানটা তৈরি হয়ে কেমন লাগছে, এটা আপনি ঘরে বসে কিন্তু করবেন। এবার দেখাচ্ছি এই সাবানটা তৈরি হয়ে গেছে। এবার যে সেলোটেপগুলো এঁটেছি সেগুলো এবার খুলে খুলে দেখছি সাবানটা কীরকম হয়েছে। আপনি এটা কিন্তু ঘরে ইউজ করতে পারবেন ভালো করে। দেখুন সেলোটেপগুলো সব খুলছি, এবার দেখুন সাবানটা এত সুন্দর হয়েছে। দেখুন সাবানটা তৈরি হয়ে গেছে, ঘরে বসে অ্যালোভেরা সাবান তৈরির পদ্ধতি। বাই।